কেন্দ্র করে কব গেলে তার নাকি মানুষজন গাছটা কাটিছে তার নাকি গাছ কাটার পিছত তার একটা সিগি গেছে সিগি যাওয়ার পিছত তার কি কি কয় কারেন্টর বিভাগের তার কি আমার গাঁরি লোরা একটা আছে লোরার তার কি কন্টেক্ট সন্টেক্ট করেছে তার কি কয় কন্টেক্ট 7000 টাকা কন্টেক্ট করে পেলায় তার কি লাইন চান লগালে লগার পিছত তার কি আর আমি জনা মতন তার লোরাটা খুঁজেছিল 7000 টাকা কন্টেক্ট করেছি তুমি কি দিছিল 4000 দিছিল বাকি 3000 দিয়া নাই নাই দিয়া সেইটার কারণে চাকি কাটি কাটি থাকে যাব পারে এটা আমি জানিব খুঁজি তার মানে কি আমার গাঁর লোরাটো যে মানে লাইন বিভাগের মানে কাম করে আছে যে এও কি কিনা ঠিকা লৈছে নাকি তার মানে কি কিনা এই অসুবিধা হলে তার মানে কি এনেকা কন্ট্রাকশন লওয়া কিনা ঠিকা চিকা লওয়া আছে নাকি তার মানে সেইটা আমি জানিব খুঁজি তার মানে কি লোরাটোর নাম তার মানে এই আকাশলি হয় এটা আপনাদের সরকার তথা এই বিভাগক কি জানাবো আপনাদের আহ্বান কি বিভাগক তার মানে জানাবো খুঁজছি তার মানে আমি অত সোনকালে মানে লাইনটো দিব লাগে তো আমার বহুত অসুবিধা হয়ে আছে লড়া ছাড়ি পরীক্ষা সরীক্ষা চলি আছে পড়া শুনা নাই এটা তার মানে কি অফ হয়ে গেছে তার মানে কি খেতি বেতি আছে তার মানে কি এটা কোনবা খেতি পানি লোব পারা নাই সময় মতো তার মানে পানি তিন দিন হয়ে গেল তার মানে লাইনে নাই খেতি সেতি শুকাই আছে এটা গাঁখনের নাম আলিটেঙ্গনি ইয়াত কি গ্রাহক আছে ইয়াত ধরি লোক আপনার 150 উপর আছে ইয়াত আপনার গাঁওবাসীয় উপযুক্ত বিল পরিশোধ করার পিছতো আজি লাইন কর্তন আমি জনা মতে দেওবারে 11টামান বজাত আমার গাঁরে কোনোবা এজনে গছ এখন কাটিছিলে কাটার পিছত গছখন আহি তারর উপর পড়ি যায় পড়ি যাওয়ার পিছত আমার তারখিনি ছিঙি যায় তো কোনোবা আমার গাঁরে এজন মানুষে অফিসের মানুষক লাইনম্যানক অবগত করার পিছত লাইনটো তারখিনি আহি জোড়া লগাই দিয়ার পিছত আমার টেনশনের কারেন্টখন কাটি থৈ যায় বিচ্ছিন্ন করে থৈ যায় কি কারণত বিচ্ছিন্ন করে থৈ গেছে অফিসে আজিলৈকে আমার গাঁওবাহীক কাকো অবগত করা নাই গতিকে আজি আমার এই অঞ্চলের খেতি বাতি করা রাইজ সকল বিহঙ্গতিত পরিছে সবকে মানে পানি লওয়ার সময় এই বিদ্যুৎ নথকাত বহুত অসুবিধাত পরিছে ছাত্র ছাত্রীর পরীক্ষাও আহিছে এই কারণে মানে গোটেই রাইজ আজি ইয়াত গোট খাইছে মানে আপনাদের চ্যানেলের মাধ্যমে দিয়ে আমি বিদ্যুৎ বিভাগক অনুরোধ করো আমার কারেন্টটো কিয় বিচ্ছিন্ন করা হল এই বিষয়ে যাতে তেওঁলোকে অকমান চকু দিয়ে তার বাবে আমার রাইজর ফলের পর অনুরোধ থাকে দেখা কৈছে আমি তো ভাবো কোনোবা এজন দুষ্ট চক্রের হাত আছে আমার মানুষ আছে ইয়াতে আপনাদের সুদক সুদার পিছত স্টেটমেন্ট আপনাদের দিই এই সম্পর্কে আপনাদের বিভাগীয় কর্তৃপক্ষক কিনা জানাইছিল নাকি বিভাগীয় কর্তৃপক্ষক শঙ্কর মোহন দাস এপিডিএসএল এসডিও তেখেতক মই ফোন করে অবগত করেছো তেখেতে মোক কলে যে মই আপনার জনাই আছো তো এতিয়ালৈকে কোনো প্রত্যুত্তর আমি পোৱা নাই ইয়াত কিমান জন গ্রাহক আছে আপনাদের ট্রান্সফরমার আমার ট্রান্সফরমারত প্রায় 150-200 হয়ে যাব গ্রাহক গাঁখনের নাম কি আমার আলিডাঙনি গাঁও আমার দ্বিতীয় নাম্বার হয়েছে 794 এটা আপনাদের বিভাগক কি আহ্বান জানাব আমি বিভাগ আহ্বান জানাম তেলকে তদন্ত করে আমার বিদ্যুৎ সংযোগটা করে দিয়ে অতি সোনকালে আমার রাইজ উপকৃত হব বিদ্যুৎ কটন দিয়ে আজি কেদিন হল আজি দুদিন হয়েছে আজি তিন দিন হয়েছে দেওবারে কাটিছে ঠিক আছে গছটা কাটিছো মোর একটু ভুল হয়েছে মোর গছটো আছে বহুত দূরত তার সাপ্লাই তার সন্মুখত নহয় বহুত দূরত মোর মানে ইয়াত তামোল গছ এটা আছে এইটো কারণে তামোল গছত লাগি পেলাই এইটো এইটো সাইডত পড়ে গেল পড়ে পেলাই তার এটা পড়ে পেলাই ছিঙি গেল এটা তার ছিঙি গেল পিছত আমার গাঁর আকাশালি আছে লাইন বিভাগত কিবা কিবি আছে সি গৈছে সি গৈ পেলাই মোক কৈছে মই বয়দক খুৱাইছে মোক কৈছে যেন হেৰি ইয়া 50,000 টাকা লাগিব অফিসত গেলে এতিয়া তুমি বহুত ভুল করিলা এতিয়া কি করিবা তুমি পিছত মই কৈছো লগে লগে মানুহ দুটা আহিলে আহি পেলাই এই হেৰি করিলে কৈছে যেন মোক মানুহবিলাকক মোক বয়দ কৈছে বহুত মোক প্রেস হব জেল হব হেৰি হব কৈছে আৰু মোক কৈছে যে 50,000 টাকা লাগিব পিছত মই তাক কৈছো যেন মানুহ দুটা আহিছে লগাই দিয়ক আপুনি এই মোক কৈছে 7,000 টাকা লাগিব পিছত মই কৈছো যেন কিবা কিবি কম করে লৈ লওক লগাই দিয়ক পিছত সি 4,000 টাকা লৈছে মোৰ পৰা কোনে লৈছে পইচাটো আকাশলি লৈছে মোৰ গাঁৱৰ কিয় লৈছিল পইচাটো পইচাটো সি তাল তাতো লগাই দিব লাইনটো দি দিব পিছত
সি 4,000 টাকা লৈছে। লৈ পেলাই মোক কৈছে যেন হেৰি তাতো লগাই দিম। পিছত তাতো লগাইছে, লাইনটো ট্ৰান্সফৰ্মাৰ সন্মুখত কাটি দি থৈ গৈছে। আকাশালী কোন হয়? আকাশালী মোৰ গাঁৱৰ এটা লাইনৰ বিভাগৰ কিবা এটা মানুহ হয়। সেইটো হেৰি গৈছে, গৈ পেলাই মোক ভয় দেখুৱাইছে। ভয় দেখুৱাই পেলাই মোক 7,000 টকা মানে পইচা 7,000 টকা দিব লাগে দাবী কৰিছিলে। পিছত মই 4,000 টকা সি কৈছে 4,000 টকা দিব লাগে, মই লাইনটো লগাই দিম। পিছত সেই লাইনটো তাতো চিঙা যিটো তাতো সেইটো লগাইছে, কিন্তু তাতো লাইনটো ট্ৰান্সমিটাৰ সন্মুখত কাটি দিলে। এতিয়ালৈকে লাইনটো লগোৱা নাই। ৰাইজৰ হৈ কি বিচৰা? ৰাইজৰ হৈ মই আহ্বান কৰিছোঁ লাইন বিভাগক, যেনে মোৰ তাতো লগাইছে, পইচাও লৈছে, তেন্তে মোৰ লাইনটো দি দিয়ে। মোৰ আমাৰ ৰাইজৰ হেৰি খেতি পথাৰ আছে, অসুবিধা হৈ আছে, আৰু মোৰ এই গাঁৱৰ সৰু ল'ৰা ছোৱালী পঢ়া শুনা অসুবিধা হৈ আছে। সেইটো মই লাইন বিভাগক অনুৰোধ জনালোঁ। যিহেতুকে মই ক্ষমা প্ৰাৰ্থনা খুজিছোঁ লাইন বিভাগক, যেনে মই সেইটো তাৰ ওচৰত মোৰ গছটো নহয়, সেইটো বহুত দূৰত আছে, মই ভবা নাই যেন এনে হৈ যাব। পিছত তামোল গছ আছে, তামোল গছত লাগি পেলাই এনে পৰি গ'ল, পৰি পেলাই তাৰ এটা চিঙি এটা তাৰ চিঙি গ'ল। চিঙি পিছত সি গৈছে, সি গৈ পেলাই মোক শাসক দিয়া নাই, মোক বহুত ভয় দেখুৱাইছে। ভয় দেখুৱাৰ পিছত মই এনেকুৱা এনেকুৱা কৰিলোঁ, এতিয়া মোৰ সেইটো ভুল হৈছে, মই ক্ষমা প্ৰাৰ্থনা খুজিছোঁ লাইন বিভাগক যেনে মোক ক্ষমা দিয়ে। গাঁওখনৰ নাম কি? গাঁওখনৰ নাম আলিটাঙনি। ঠিক আছে।